এখন এই স্কুল নিয়ে তার পরিকল্পনার কথা বলবেন এই স্কুলেরই সেক্রেটারি শ্রী সৌরনীল মিত্র। তাহলে আমি বলে দিচ্ছি, আমার নাম সৌরনীল মিত্র, আমার অ্যাড্রেস 13/2 বাগান স্ট্রিট। এনিথিং এলস? এবার বলবে বুঝলি জ্যোতি, উঠানে কিছু শুনলাম নাকি আমাদের বাড়ি থেকে ওই নাপিত বউ আমার নাতনির ছবি এনে তোদের দেখিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম যে আমার কিরকম চেনা চেনা লাগছে, দেখি মনে হলো আমার। আমার আশায় বুক ভরে যাচ্ছে জানিস তো, আমাদের সেই হারিয়ে যাওয়া বন্ধুত্বতা এইবার মনে একেবারে অটুট হয়ে থাকে সারা জীবনের জন্য সেই শৈশবের মতো। ঠাকুরের ইচ্ছে হলে সব হবে। নিশ্চয় নিশ্চয়। মঞ্চে এখন উপস্থিত হচ্ছেন এই স্কুলের সেক্রেটারি, যিনি আমাদের গ্রামের, না শুধু গ্রামের নয়, এই দেশের অহংকার, শ্রী সৌরনীল মিত্র, যিনি ইংল্যান্ডে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছেন এবং সেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার প্রস্তাবও পেয়েছেন, কিছুকাল পড়িয়েওছেন। কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র শিকড়ের টানে আর দেশের জন্য কিছু করবেন বলে এই আকর্ষণীয় প্রস্তাব উপেক্ষা করে তিনি দেশে ফিরে এসেছেন। বর্তমানে তিনি এখানকার একটি নামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, সেই সঙ্গে এই স্কুলের ছাত্রছাত্রীদের বিকাশ ঘটানোর মধ্যে দিয়ে মানুষ গড়ার কারিগরে তিনি নিরলস কাজ করে চলেছেন। তাকে আমাদের ঐকান্তিক শ্রদ্ধা জানাই। এই মুহূর্তে তিনি এক আলোকবর্তিকা হয়ে এই অন্ধকার সময়ে তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছেন। আসুন তার মুখ থেকেই শুনি দু চার কথা।